মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আলোচনা হবে গণিতের সম্পাদের সাজেশান নিয়ে কোশ্চেন পেপারে তোমরা দেখবে এগারো দাগে দুটো সম্পাদ্য থাকবে যে কোনো একটা উত্তর দিতে হবে তার জন্য থাকবে পাঁচ নম্বর পাঠ্য বইয়ে তোমাদের মোট চারটে অধ্যায় চারটে পদ্ধতির সম্পাদ্য আছে এই চারটে পদ্ধতির সম্পাদের মধ্য থেকে এই ভিডিওতে তোমাদেরকে দুটো পদ্ধতি সাজেশান হিসাবে দেওয়া হবে এই দুটো পদ্ধতি ভালো করে প্র্যাকটিস করতে থাকো আশা করা যায় এই দুটোর মধ্য থেকে একটা সম্পাদ্য তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে তো প্রথমে তোমাদের পাঠ্য যে চারটে পদ্ধতি চারটে অধ্যায় সম্পাদ্য আছে এই চারটে অধ্যায় থেকে আগে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করে নেব তারপর তোমাদেরকে দুটো মোস্ট ইম্পর্টেন্ট পদ্ধতি জানিয়ে দেওয়া হবে প্রথমে আসি কোষে দেখি এগারো এক এটা হচ্ছে তোমাদের পরিবৃত্ত অধ্যায় তো এই পরিবৃত্ত অধ্যায় থেকে তোমাদের যে ধরনের সম্পাদ্যগুলোকে প্র্যাকটিস করতে হবে দেখো একটি ত্রিভুজ অঙ্কন করো যার ভূমি ছয় দশমিক পাঁচ সেমি ওই বাহু সংলগ্ন কোন পরিমাপ পঞ্চাশ ও পঁচাত্তর ডিগ্রি ওই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে হবে পরবর্তী প্রশ্নটা দেখো বি বলা হয়েছে একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজের দৈর্ঘ্য বারো সেমি এবং তার অপর একটি বাহু দৈর্ঘ্য পাঁচ সেমি ওই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে হবে পরের প্রশ্ন পাঁচ সেমি ছয় সেমি এবং সাত সেমি বাহুবিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো এবং ওই ত্রিভুজটির একটি পরিবৃত্ত অঙ্কন করো মোটামুটি পরিবৃত্ত থেকে তোমাদের এই তিন টাইপের প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করে যাবে আশা করা যায় এই তিন ধরনের প্রশ্ন যদি প্র্যাকটিস করো এর মধ্য থেকেই কমন পেয়ে যাবে পরবর্তী দেখো তোমাদের স্পর্শক যেটা তোমাদের পাঠ্যবৈর কোশ্চে দেখি বা অধ্যায় সতেরো এই স্পর্শক এখান থেকে কী ধরনের প্রশ্নগুলো প্র্যাকটিস করবে দেখো তিন সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো এবং বৃত্তের কেন্দ্র থেকে সাত সেমি দূরে বৃত্তটির বহিষ্ঠ বিন্দু থেকে ওই বৃত্তের উপর একটি স্পর্শ কঙ্কন করতে হবে এবং ওই যে স্পর্শ কঙ্কন হবে তার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এই তিন সেমির জায়গায় দুই দশমিক পাঁচ সেমি বলতে পারে কিংবা সাত সেমি জায়গায় ছয় দশমিক পাঁচ সেমি বলতে পারে শুধু সংখ্যার পরিবর্তন করে দেবে এই ধরনের প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন দেখো তিন দশমিক দুই সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত আঁকো এবং বৃত্তের পরিধির উপর একটি এ বিন্দু নাও পি এ একটি স্পর্শক অঙ্কন করো পরবর্তী প্রশ্ন দেখো সি বলা হয়েছে পাঁচ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত আঁকো উহার ব্যাস নয় পি কিউ একটি জ্যা নিতে হবে এবং পি ও কিউ বিন্দুতে স্পর্শক অঙ্কন করতে হবে পরবর্তী অধ্যায় যেটা তোমাদের পাঠ্য বই আছে কোষে দেখি একুশ এই কোষে দেখি একুশটা হচ্ছে মধ্য সমানুপাতি বা বর্গমূল বা মান নির্ণয় কোশ্চেনটা কিভাবে থাকে এখানে তোমরা দেখতে পাচ্ছ যেসব কোশ্চেনগুলো এই ধরনের কোশ্চেনগুলো দেওয়ার পর তোমাদেরকে বলতে পারে জ্যামিতিক পদ্ধতিতে মধ্য সমানুপাতি নির্ণয় করো কিংবা বলতে পারে বর্গমূল নির্ণয় করো কিংবা বলতে পারে মান নির্ণয় করো তো একই হবে সমস্ত প্রশ্নগুলোর সম্পাদের অঙ্কন পদ্ধতি প্রথমেই দেখে নেবে কোষে দেখি একুশ থেকে তোমরা যে অঙ্কগুলোকে প্র্যাকটিস করবে একের দাগে দুই নম্বর দুইয়ের দাগে চার নম্বর তিনের দাগে দুই নম্বর এবং চারের দাগে দুই নম্বর ও পাঁচের দাগে দুই নম্বর উপরে তোমাদের যে পরিবৃত্ত এখানে কিছু কোশ্চেন উল্লেখ করে দেওয়া হয়েছে এই কোশ্চেনগুলো প্র্যাকটিসের পাশাপাশি কোষে দেখি এগারো একে যেসব কোশ্চেনগুলো আছে প্র্যাকটিস করে নেবে একইভাবে স্পর্শক কোষে দেখি সতেরো এই স্পর্শক থেকে যেসব কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে এছাড়াও তোমাদের পাঠ্য বই অর্থাৎ কোষে দেখি সতেরো অধ্যায়ে যেসব অঙ্কগুলো আছে সেগুলোকে প্র্যাকটিস করে নেবে এবং কোষে দেখি একুশ যেটা তোমাদের মধ্য সমানুপাতি সেখান থেকে তোমাদের এই দাগের এই কোশ্চেনগুলোকে একটু প্র্যাকটিস করতে হবে এর পাশাপাশি আউট অফ সিলেবাস হিসাবে এই কোশ্চেনগুলোকে কিন্তু অবশ্যই প্র্যাকটিস করতে হবে এই কোশ্চেনগুলো দিয়ে বলতে পারে মধ্য সমানুপতি নির্ণয় করো কিংবা বলতে পারে বর্গমূল নির্ণয় করো কিংবা বলতে পারে মান নির্ণয় করো তবে জ্যামিতিক পদ্ধতিতে বলবে ঠিক আছে এই ধরনের সম্পাদক গুলোকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে এবার চলে আসো কোষে দেখি এগারো দুই যেটা তোমাদের অন্তর্বিত্ত তো এখান থেকে তোমাদের একের দাগের এক নম্বর দুই নম্বর তিন নম্বর ছয় নম্বর এবং পাঁচ নম্বর অন্তর্বৃত্তের এই দাগের অঙ্কগুলোকে প্র্যাকটিস করে নিতে হবে তো মোটামুটি তোমাদের চারটে যে পদ্ধতি আছে তোমাদের পাঠ্যবই চারটে অধ্যায় প্রত্যেকটা পদ্ধতি থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে এই কোশ্চেনগুলোকে সবাই ভালো করে প্র্যাকটিস করবে এই চারটে পদ্ধতির মধ্য থেকে এবছরের জন্য যে দুটো পদ্ধতি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আশা করা যায় এই দুটো পদ্ধতি কোনো না কোনো একটা পদ্ধতি তোমাদের পরীক্ষাতে আসবেই তো সেক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখি পরিবৃত্ত এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট পাশাপাশি স্পর্শক তোমাদের আগেই আলোচনা করে দেওয়া হয়েছে কী ধরনের কোশ্চেনগুলোকে প্র্যাকটিস করতে হবে স্পর্শক দেখতে পাচ্ছ যেটা কষে দেখি সতেরো তো এই দুটো পদ্ধতি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ভালো করে প্র্যাকটিস করবে তোমরা কোনো না কোনো প্রস্তুতি বই কিনেছ মাধ্যমিকের কিংবা তোমরা টেস্ট পেপার কিনবে সেক্ষেত্রে টেস্ট পেপার ধরে প্রত্যেকটা স্কুলে এই ধরনের প্রশ্নগুলো পরিবৃত্ত এবং স্পর্শক থেকে যেসব প্রশ্নগুলো এসে এগুলোকে প্র্যাকটিস করো আশা করা যে এর মধ্যে থেকেই কমন পাবে